হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মূলত কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো কোর মাইনিং বা বিটিসি এর মাইনিংয়ের কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলবো আজকের এই ভিডিওতে তো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর ভিডিওটা শুরু করার আগে সর্বপ্রথম আমি আপনাদের পাই নেটওয়ার্ক নিয়ে কিছু কথা বলি পাই নেটওয়ার্কের যাদের কে ওয়াইসি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের টোকেনগুলো মেন নেটে চলে আসে আপনারা চাইলে কিন্তু আপনাদের পাই কয়েনগুলা সেল করতে পারেন ইতিমধ্যে কিন্তু অনেকেই পাইকয়েনটা সেল করে দিছে আবার অনেকেই কিন্তু ধীরে ধীরে সেল করতেছে তো ধীরে ধীরে সবার কে ওয়াইসি কমপ্লিট হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু পাই নেটওয়ার্কের টোকেনটা সাপ্লাইটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে যার কারণে ধীরে ধীরে কিন্তু এর প্রাইসটা কমে যাচ্ছে তো আপনারা সময় থাকতে অবশ্যই সেল করে দিতে পারেন আর এখন সেল করে দিয়ে পরবর্তীতে যখন এই টোকেনটা লঞ্চ করবে কোনো এক্সচেঞ্জার লিস্টেড হবে তখন কিন্তু আপনারা খুব কম দামে এটা বাই করে নিতে পারবেন একবার বিষয়টা ভেবে দেখেন বর্তমানে কিন্তু রেট মোটামুটি ভালো চলতেছে তো আপনারা বর্তমানে সেল করে দিয়ে পরবর্তীতে কিন্তু কম রেটে কিনে নিতে পারেন এটা কিন্তু আপনাদের প্রফিটের জন্য আমি জাস্ট আপনাদের বললাম এখন আপনাদের খুশি আপনারা চাইলে সেল করতেও পারেন না করতেও পারেন এখন আপনারা বলতে পারেন যে পায়ে তো কোনো অফিসিয়ালভাবে কোথাও সেল হচ্ছে না বা কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হয়নি তাহলে আমরা এটা কিভাবে সেল করব। আপনারা চাইলে আমার কাছে সেল করতে পারেন ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুকে অথবা টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছে সেল করে দিতে পারেন আমি মানে যেদিন যে রেট যাবে সেই রেটে কিন্তু আপনাদের কাছে বাই করব প্রতিদিন কিন্তু এক রেট না মানে বিভিন্ন দিন কিন্তু বিভিন্ন রেট যায় তো আপনারা যেদিন সেল করতে চাইবেন সেদিনকার রেট হিসেবে আপনারা সেল করতে পারবেন কোনো সমস্যা নেই আর হ্যাঁ আপনাদের একটা বিষয় নিয়ে অবশ্যই সতর্ক করে দেওয়ার দরকার সেটা হচ্ছে বর্তমানে কিন্তু অনলাইনে বাটপাড়ের অভাব নাই সবাই কিন্তু বাটপারি করতেছে ভাই এই জন্য একটু সতর্ক হয়ে যাবেন কেননা আপনারা যে পাই সেল করতে যাচ্ছেন অনেকেই কিন্তু পাই মারে দিচ্ছে টাকা দিচ্ছেন আপনাদের এই জন্য আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন মূলত অনেকেই লোভে পড়ে মানে অনেকেই যারা বাটপারি করতেছে তারা কিন্তু রেট বেশি দিতে যাচ্ছে তো যারা রেট বেশি দিতে যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে তারাই মূলত বাটপার আপনাদের লোভ দেখাচ্ছে যে আমি বেশি রেট দেবো আর এই লোভে পরে আপনারাও তাকে পাই দিয়ে দিচ্ছেন এবং পরবর্তীতে সে কিন্তু পাই মারে দিচ্ছে আপনাদের কিন্তু টাকা পয়সা দিচ্ছে না তো আমি আপনাদের সতর্ক করে দিলাম আপনাদের যেখানে সেল করার প্রয়োজন আপনারা সেখানে সেল করবেন কোনো সমস্যা নেই জাস্ট একটু সাবধানতা অবলম্বন করবেন তো এখন কথা হচ্ছে কোর মিননেট লঞ্চ ডেট তো কোর মেন নেটটা যে লঞ্চ করবে আপনাদের আপনারা কিন্তু অনেকেই জানেন যে সেপ্টেম্বরের সাতাইশ তারিখে কিন্তু এটা লঞ্চ করার একটা ডেট ছিল বাট সেটা কিন্তু ওভার হয়ে গেছে এখনও কিন্তু লঞ্চ করে নাই তার কারণ কি তারা আসলে অডিটরিং করতেছে দুইটা অডিটর টিম তারা অলরেডি তাদের সাথে পার্টনারশিপ করে ফেলছে আপনারা তো অনেকেই জানেন কারণ রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলো বলছিলাম তো তারা অলরেডি সেভেন্টি থ্রি পারসেন্ট কিন্তু অডিটরিং করে ফেলছে মানে তারা প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু রিভিউ করতেছে রিভিউ করে দেখতেছে যে কেউ ফেক বা স্প্যামিং করতেছে কিনা আর যারা যারা স্প্যামিং করতেছে তাদের কিন্তু তারা লিস্ট করে নিচ্ছে পরবর্তীতে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যানিশ করে দেওয়া হবে তো এজন্যই মূলত তারা কিন্তু মেইন নেটটা লঞ্চ করতেছে যেমন টেরালুনা আপনারা সবাই জানেন যে টেরা কিন্তু কিছুদিন আগে কিন্তু স্প্যাম করেছিল মানে রাতে যখন সেটার প্রাইস ছিল একশো ডলার আর সকালবেলা কিন্তু সেটার প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এরকম একটা প্রাইস কিন্তু দাঁড়াইছিলো তো এর কারণ কি তাদের মেইন নেট তাদের যে ইকোসিস্টেম এটা কিন্তু ভেনিজ হয়ে গেছিলো এই জন্যই কিন্তু তারা মূলত স্প্যামিং করছিল কারণ তাদের ইকোসিস্টেমটা কিন্তু হার্ড ছিল না আর কোর টোকেনটা এই যে কোর স্বাতশী আমরা যে মানে যেটাকে যেভাবে চিনি না কেন এটা এতদিন কেন লেট করতেছে তার কারণ একটাই তারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন ক্রিপ্টো আছে দেশে বা ওয়ার্ল্ডে ততদিন তারা কিন্তু তাদের ইকো বা ব্লক চেনটাকে রাখতে চায় মূলত এজন্যই তারা এত লেট করতেছে তাদের ইকোসিস্টেমটাকে ব্লক চেনটাকে এত হার্ডভাবে অডিটরিং করতেছে এত হার্ডভাবে রিভিউ করতেছে ওয়ার্ল্ডের টপ যে অডিটরিং টিম আছে তাদেরকে কিন্তু তারা ইনভেস্ট করছে মানে এই বিষয়টা দেখার জন্য যাতে তারা মানে আজীবন থাকতে পারে মানে যতদিন ওয়ার্ল্ডে ক্রিপ্টো আছে ততদিন তাদের ব্লক চেন কিন্তু থাকবে আর আমি কিন্তু আগে থেকে বলতেছি এটা কিন্তু ছোটোখাটো কোনো প্রজেক্ট না এটা কিন্তু অনেক বড়ো একটা প্রজেক্ট মূলত এজন্যই তাদের মেন টটা লঞ্চ হওয়ার মানে সময়টা দেরি হয়ে যাচ্ছে তো খুব শীঘ্রই তাদের মেন নেটটা লঞ্চ হয়ে যাবে ডিসেম্বরের বারো তারিখে কিন্তু মাইনিংটা অফ হয়ে যাবে তখন কিন্তু আমরা আর মাইনিং করার সুযোগ পাবো না এখান থেকে তখন কিন্তু মাইনিং করতে গেলে ইভিএম মাধ্যমে আমাদের মাইনিংটা করতে হবে যেমন বিটকয়েন মাইনিং চলতেছে বর্তমানে ইভিএম মাধ্যমে তো এই জন্য মূলত লেট হচ্ছে এরপরে কথা হচ্ছে কোর আইডি সেল মানে অনেকেই কিন্তু কোর আইডিগুলো কিনতেছে এই যে আমাদের অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো কিন্তু কিনে নিচ্ছে পনেরো হাজার বিশ হাজার বা তিরিশ হাজার এক লক্ষ এরকম টাকা দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টগুলো কিনে নিচ্ছে তো আমি বলবো আপনারা অ্যাকাউন্টগুলো এই মুহূর্তে সেল করবেন না এই মুহূর্তে সেল করাটা আপনাদের অনুচিত কার্য হবে কারণ এখানে দেখেন আমার কিন্তু একশত বাহাত্তরটা কোর আছে এরকম কিন্তু অনেকের এক হাজার প্লাস কোর আছে তো যারা ক্রয় করতেছে তারা কিন্তু অবশ্যই এই কোডটা দেখে কিন্তু ক্রয় করতেছে এবং অ্যাকাউন্টটা ভালোভাবে রিভিউ করে দেখতেছে এখানে কোনো স্প্যামিং আছে কি না যদি না থাকে এবং কোরের সংখ্যা যদি বেশি থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো কিনতেছে তো এক হাজার কোর যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এক লক্ষ টাকা দিয়ে অ্যাকাউন্টটা কিনে নেবে একবার ভেবে দেখেন এক একটা কোরের প্রাইস যদি একশো ডলার করে যায় তাহলে এক হাজার কোরের প্রাইস কত দূরে যাবে অথচ আপনি যদি এখন সেল করতে চান শুধুমাত্র এক লক্ষ আর যাদের কম আছে তারা কিন্তু দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম করে পাচ্ছেন তো ইতিমধ্যে কিন্তু কয়েকজন অলরেডি সেল করে দিছে ইন্দোনেশিয়ান বা নাইজেরিয়ানগুলো কিন্তু কিনতেছে এই অ্যাকাউন্টগুলা তো আপনারা চাইলে কিন্তু সেল করেও দিতে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করে আর যদি না করতে চান তাহলে থাক আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কেউ সেল করবেন না তো ফ্রেন্ডস এটাই ছিল মূলত এই বিষয়ে আপডেট তো আমি সর্বশেষ ভিডিওতে আবারও বলে দিচ্ছি আপনারা যদি কেউ পাই কয়েন সেল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি মানে ডেইলি যে প্রাইসটা সেই প্রাইজে বাই করবো আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে দেখবেন সেখানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যে কোনোখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ